বাংলা নিউজ স্টেশন। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে রিমান্ড শুনানিকালে আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করের পক্ষে কোনো আইনজীবী আদালতে ওকালতনামা দাখিল করেননি। শুনানিকালে আদালতের বিচারক প্রধান আসামি সাইফুর ও অর্জুনের পক্ষে কোনো আইনজীবী না পেয়ে তাদের বক্তব্য জানতে চান। এ সময় তারা আদালতকে বলে, ছাত্রাবাসের ঘটনার সঙ্গে আমরা জড়িত নই, আমরা কোনো অপরাধ করিনি, এই ঘটনা ঘটিয়েছে রাজন, তারেক ও আইনউদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার বেলা 11টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে বেলা 11টা 40 মিনিটে সাইফুর অর্জুনকে আদালতে নিয়ে আসা হয়। এরপর দুপুর 12টার দিকে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের এবিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত। তিনি জানান, আদালতে রিমান্ড শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা দাখিল করেননি। তবে বাদীপক্ষের হয়ে বেশ কয়েকজন আইনজীবী শুনানিকালে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আসামি সাইফুর ও অর্জুনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাদের বক্তব্য শুনতে চান। এ সময় তারা আদালতকে জানায়, ছাত্রাবাসে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা অপরাধ করেনি, ঘটনা ঘটিয়েছে রাজন, আইনউদ্দিন ও তারেক। তাদের বক্তব্য শোনার পর আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজউদ্দিন বলেন, আসামি পক্ষের কেউই কোনো ওকালতনামা আদালতে দাখিল না করার বিষয়টি আমার জানা নেই, তবে এই ন্যাক্কারজনক ঘটনায় আমি হতভম্ব। এই ঘটনায় আমরা জেনারেল মিটিং করে রবিবার ক্ষোভ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানাই, সেই সঙ্গে আসামিদের শাস্তির দাবি জানাই। তিনি আরও বলেন, এমসি কলেজ বন্ধ থাকার পরও অদৃশ্য ইশারায় কেন ছাত্রাবাস খোলা রাখা হয়েছিল, যার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবি জানাই। বাদীপক্ষের হয়ে শুনানির অংশ নেওয়া অ্যাডভোকেট ইফতেখার আলম শোয়েব বলেন, মামলা তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন দুই আসামির বিরুদ্ধে। এ সময় আদালতের এজলাসে উপস্থিত আইনজীবী কয়েকজন পুলিশের রিমান্ড আবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালতে যুক্তি দেখান। পরে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী। তিনি জানান, ধর্ষণ মামলায় সাইফুর অর্জুন লস্করের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলা চাঁদাবাজি ও মূল্যবান জিনিসপত্র লুট করারও অভিযান আনা হয়। ছাত্রাবাসের গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে গ্রেপ্তারকৃত সাইফুর রহমানকে প্রধান আসামি করে মোট 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রবিবার ভোরে ছাত্রকের সীমান্তবর্তী খেয়াঘাট থেকে সাইফুর ও ভারতে পালিয়ে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের কাছে একটি গ্রাম থেকে অর্জুনকে গ্রেপ্তার করেন। এছাড়া ধর্ষণ মামলার অপর আসামি শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে রবিবার রাতে হবিগঞ্জের শহরের কোরেশনগর থেকে গ্রেপ্তার করা হয়। রনিকে গ্রেপ্তার করে র্যাব, আর নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদর থানার বাগুনিপাড়ার শাহ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে। ওইরাদে ফেঞ্চুগঞ্জ থেকে রাজ চৌধুরী রাজন, তাকে সহযোগিতা করা আইনুল নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও পর্যন্ত পলাতক রয়েছেন আলোচিত এ মামলার তারেক আহমেদ ও মাহফুজুর রহমান। উল্লেখ্য, 25 সেপ্টেম্বর এমসি কলেজে ঘুরতে আসা এক দম্পতিকে আটক করে জোর করে ছাত্রাবাসে তুলে আনে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর স্বামীকে বেঁধে মারধর করে এবং ওই তরুণীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে সাইফুর সহ অন্যরা। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওই রাতে বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে 6 জনকে, সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজেরই ছাত্র। সো ভিউয়ার্স, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।